প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও লুটতরাজের বাজেট বলে আখ্যায়িত করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন। এক বাজেট প্রতিক্রিয়ায় তিনি আরও বলেছেন, দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের ভোগান্তি বাড়বে এই বাজেটে। তিনি বলেন, ব্যয় মেটানোর জন্য বিদেশ থেকে লোন নেবে সরকার, দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের ভোগান্তি বাড়বে এই বাজেটে, এবং এই যে ব্যয় বাড়ানোর জন্য বিদেশ থেকে যেই ঋণ করা হবে, এই বিষয়গুলো নিয়েই তিনি সমালোচনামূলক আরও কিছু কথা বলেছেন। আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে, অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে, তাতে করে সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে, বিদেশ থেকে অনুদান অথবা ঋণ, আর সেই সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া, সবটাই গিয়ে পড়ছে মানুষের উপরে। কয়েকদিন আগেই বাড়লো আপনার পেট্রোল ডিজেল এসব জিনিসের দাম, বেড়ে গেল বিদ্যুৎ, এখন আবার আপনার বাড়বে বাজেটের সঙ্গে।